চন্দ্রযান 3 সেন্ডস ফার্স্ট সিগন্যাল অন আর্থ আফটার ল্যান্ডিং প্রাগ্যন রোভার অন মুন 15 মিনিটস অফ টেরর পার করে ইতিহাস গড়ে চাঁদের মাটিতে ভারত চন্দ্রযান 3 ইন্ডিয়া মুন ল্যান্ডিং ISRO অবতরণের ঠিক আগের 15 মিনিট হলো খুবই সংকটজনক চন্দ্রযান 3 এর ক্ষেত্রে সে সময়টা 5:45 সে সময়কালে চন্দ্রযানটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীরা শুধুমাত্র দর্শকের মতো চেয়ে থাকে স্পেসক্র্যাফ্টের সব কিছুই তখন বিক্রম ল্যান্ডারের অনবোর্ড কম্পিউটারে আটকে থাকে এই সময়কালকে ইসরোর এক বিজ্ঞানী বলছেন 15 মিনিটস অফ টেরর সবার নজর এখন চাঁদের দক্ষিণ মেরুতে কয়েকদিন আগে রাশিয়া ব্যর্থ হয়েছে সে ব্যর্থতার রেশ কাটিয়ে 23 আগস্ট বুধবার চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করল চন্দ্রযান 3 কথা মতোই এদিন সন্ধ্যা 6:04 চাঁদের মাটিতে স্পর্শ করল মহাকাশযানটি এক কথা হাতের মুঠোই চাঁদ ধরে ফেলল ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ভারত স্পেসের যে কোনো বিষয়ে তখনই সফল হয় যখন এর রোভার কাজ করে আর এই রোভারকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সে বিভিন্ন স্যাম্পল কালেক্ট করতে পারে চাঁদে ঘুরতে পারে এবং ডাটা সেন্ড করতে পারে চাঁদের মধ্যে রোভার হলো একটা গাড়ির মতো সে আস্তে আস্তে চলবে এবং সামনে কী আসে সেটা বুঝতে পারবে ক্যামেরার মাধ্যমে প্রজ্ঞান নামে রোভারটিতেই হাই রেজুলেশন ক্যামেরা সেটিং করা হয়েছে যেটা নর্মাল ছবিকে 3D মডেলে সেন্ড করবে এবার দক্ষিণের দুয়ার খুলে ফেললেন ভারতীয় বিজ্ঞানীরা কী আছে দক্ষিণ মেরুতে কেনই বা সবাই দক্ষিণ মেরুকে জয় করতে চায় এই বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করব আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভারতের এই অভিযানের দিকে তাকিয়েছিল বিশ্বের বাকি দেশ ও অন্যান্য মহাকাশ সংস্থাগুলি কিন্তু চাঁদের দক্ষিণ মেরু ঘিরে এত উৎসাহ কেন উত্তর অনেকগুলো এই চাঁদের দক্ষিণ মেরুতেই জলের অণু দিয়ে তৈরি বরফের খোঁজ মিলেছে যাকে ফ্রোজেন ওয়াটার হিসেবে বলা হয় শুধু সেটাই কারণ নয় চাঁদের কলোনি তৈরি চাঁদের খনিজ আহরণ এবং মঙ্গল অভিযানে বেস ক্যাম্প তৈরির ভাবনাও রয়েছে চাঁদকে ঘিরে চন্দ্রযান একটো বটেই এর আগেও একাধিক অভিযানের মাধ্যমে চাঁদে জলের উপস্থিতি নজরে আসে বিজ্ঞানীরা জানাচ্ছেন অতি প্রাচীন এই জল বরফ থেকে চাঁদের সৃষ্টির বিষয়ে আরও একাধিক তথ্য পাওয়া যাবে যদি পর্যাপ্ত পরিমাণে জলের উৎস থাকে তাহলে সেখান থেকে পানীয় জল পাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়াও ওই জল ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন উৎপাদন করা গেলে জ্বালানি হিসেবে এবং শ্বাস প্রশ্বাস চালানোর জন্যও ব্যবহার করা যাবে তবে আরও বেশি নজর রয়েছে চাঁদের বুকে লুকানো অসীম মূল্যবান খনিজ সামগ্রীর জন্য 1967 ইউনাইটেড নেশনসের বহির্বিশ্ব চুক্তি বা আউটার স্পেস ট্রেটি অনুযায়ী কোনো দেশ চাঁদকে নিজের সম্পত্তি বলে ঘোষণা করতে পারবে না কিন্তু চাঁদের বুকে বাণিজ্যিক কর্মকাণ্ড চালানো নিয়ে কোনো বিধিনিষেধ নেই 1969 সালে নীল আমস্ট্রংরা চাঁদের উত্তর মেরুতে একটি অংশে নেমেছিলেন যদিও বিষয়টি বর্তমানে প্রশ্নবিদ্ধ তারপর থেকে এখনও পর্যন্ত চাঁদে যে কয়টি সফল অভিযান হয়েছে সবাই উত্তর গোলার্ধকে কেন্দ্র করে এবার দক্ষিণের দুয়ার খুলে ফেললেন ভারতীয় বিজ্ঞানীরা কি আছে দক্ষিণ মেরুতে বিজ্ঞানীদের দাবি চাঁদের মাটির গভীর আছে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম টাইটেনিয়াম সিলিকনের অফুরন্ত ভাণ্ডার এছাড়া বিজ্ঞানীরা বলছেন চাঁদের মাটিতে আছে ক্যালসিয়াম পটাশিয়াম আছে এর এক মহার্ঘ জিনিস হিলিয়াম 3 পৃথিবীতে যার খোঁজ খুব একটা মেলে না এই হিলিয়াম 3 কোনো বজ্র ছাড়াই শক্তি উৎপাদনে সক্ষম 2 টন হিলিয়াম 3 সারা ভারতের 1 বছরের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করতে পারে বিজ্ঞানীদের মতে চাঁদের দক্ষিণ মেরুতে লুকিয়ে রয়েছে রহস্যের ভাণ্ডার তেজস্ক্রিয় মৌলের ভাণ্ডার রয়েছে চন্দ্রপৃষ্ঠের এই রুদ্ধদ্বারে পৃথিবী সৃষ্টির রহস্যে নাকি সেখানেই লুকিয়ে আছে যার লোভ আমেরিকা রাশিয়া চীন বারেবারে অভিযান চালানোর চেষ্টা করেছে চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ ভাগে কিন্তু চাঁদের এই অংশ যতটা সম্ভাবনাময় ততটাই বিপদসংকুল সেখানেই অবতরণ করল বিক্রম ল্যান্ডার এবার রোভার কি আরও নতুন তথ্য হাজির করবে উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতে চাঁদে পৌঁছাতে 40 দিন লেগেছে উৎক্ষেপণের 40 দিন পর চাঁদের মাটিতে নেমেছে ল্যান্ডার বিক্রমের চন্দ্রযান 1 সময় নিয়েছিল 77 দিন আর চন্দ্রযান 2 সময় নিয়েছিল 48 দিন যুক্তরাষ্ট্রের নাসা প্রথম মনুষ্যবাহী চন্দ্রযান Apollo 11 কিন্তু এর চেয়েও অনেক কম সময়ে লেগেছিল মাত্র 4 দিনেই চাঁদে পৌঁছে গিয়েছিল Apollo 3 মহাকাশচারী নীল আমস্ট্রং এডুইন অলড্রিন আর মাইকেল কলিংসকে নিয়ে পৃথিবীতে ফেরত আসেন উৎক্ষেপণের 8 দিনের মাথায়
যে দূরত্ব 1969 সালে অ্যাপোলো 11 পেরুতে পেরেছিল 4 দিনে, সেই দূরত্ব অতিক্রম করতে 2023 সালে কেন 40 দিন সময় লাগছে? বিজ্ঞানীরা বলছেন এর পেছনে মূল কারণ জ্বালানি ওজনের তারতম্য। জ্বালানি সহ অ্যাপোলো 11 ওজন ছিল প্রায় 2800 টন, কিন্তু ইসরো যে রকেট উৎক্ষেপণ করছে তার ওজন জ্বালানি সহ 640 টন। অ্যাপোলো 11 মোট ওজন 80% ছিল জ্বালানি। অ্যাপোলো ল্যান্ডার ইগল চাঁদে অবতরণ করার পরে গবেষণা করে এবং ল্যান্ডার অরবিটারে ফিরে আসা এবং শেষে পৃথিবীতে ফিরে আসতে ওই পরিমাণ জ্বালানির দরকার ছিল। আর ইসরো চেষ্টা করছে পৃথিবীর মাধ্যাকর্ষণ ব্যবহার করে কম পরিমাণ জ্বালানি খরচ করে চাঁদে পৌঁছানোর। এই পদ্ধতিতে রকেটটি সরাসরি চাঁদের দিকে যাওয়ার পরিবর্তে এটি একটি দীর্ঘ বৃত্তাকার কক্ষপথে পৃথিবীর চারপাশে ঘুরবে, এরপরে ধীরে ধীরে চাঁদের দিকে এগোবে আর শেষে অবতরণ করবে। সেজন্যই অ্যাপোলো 11 তুলনায় প্রায় 10 গুণ বেশি সময় লেগেছে চন্দ্রযান 3। ইসরো চন্দ্রযান 3 15 মিনিটস অফ টেরর, অবতরণের ঠিক আগের 15 মিনিট হল খুবই সংকটজনক। চন্দ্রযান 3 ক্ষেত্রে সে সময়টা 5:45। এই সময়কালে চন্দ্রযানটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদের দর্শকের মতো বসে থাকা ছাড়া কিছুই করার থাকে না। স্পেসক্র্যাফ্টের সব কিছুই তখন বিক্রম ল্যান্ডারে অনবোর্ড কম্পিউটারে আটকে থাকে। ওই সময়কালকেই ইসরোর এক বিজ্ঞানী বলছেন 15 মিনিটস অফ টেরর। কি খুঁজবে চন্দ্রযান 3? রোভারে 5টি যন্ত্র রয়েছে যার মূল লক্ষ্য চন্দ্রপৃষ্ঠের প্রাকৃতিক চরিত্র সংলগ্ন বায়ুমণ্ডলের বিশ্লেষণ করা আর চন্দ্রপৃষ্ঠের ঠিক নিচে কি আছে তা খুঁজে বের করা। নতুন কিছু খুঁজে পাবার আশায় রয়েছে তারা। চাঁদের পৃষ্ঠের রাসায়নিক বিশ্লেষণ করে চাঁদের বয়স আবিষ্কারেরও চেষ্টা হবে। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের ঝুঁকি যেমন আছে, তেমনই বিজ্ঞানীদের আবিষ্কারের সম্ভাবনাও এই অঞ্চলেই বেশি। চন্দ্রপৃষ্ঠের ওই দক্ষিণ মেরুর অংশেই 2008 সালে জলের সন্ধান পেয়েছিল চন্দ্রযান 1। চাঁদের মধ্যে রোভার হলো একটি গাড়ির মতো, সে আস্তে আস্তে চলবে এবং সামনে কি আছে সেটা বুঝতে পারবে ক্যামেরার মাধ্যমে। প্রজ্ঞান নামে রোভারটিতে হাই রেজুলেশন ক্যামেরা সেটিং করা হয়েছে যেটা নর্মাল ছবিকে 3D মডেলে সেন্ড করবে। এই রোভার ল্যান্ডারে 10 চাইতেও বেশি অ্যান্টেনা যুক্ত করা হয়েছে যাতে বেশি বেশি ডাটা ইসরোকে পাঠাতে পারে। চাঁদে সব সিস্টেম স্বাভাবিক আছে, অবতরণের পর থেকে প্রতিটি মুহূর্তের খবর রাখছে ইসরো। 24 আগস্ট বৃহস্পতিবার 2023 সকালেই দেশবাসীকে সুখবর জানিয়েছিলেন মহাকাশ সংস্থা ইসরো। ল্যান্ডারের ভেতর থেকে বেরিয়ে এসেছে রোভারটি, এবার তার কাজ শুরু করার পালা। সংস্থাটি জানালো চাঁদে সব সিস্টেম স্বাভাবিক আছে, ল্যান্ডার বিক্রমের 3টে পেলোড আজ চালু হয়েছে, রোভার প্রজ্ঞাপন গড়াতেও শুরু করেছে। প্রোপালশন মডিউলে শেপ পেলোড রবিবার থেকে চালু হওয়ার কথা, অভিনন্দন জানিয়েছেন যারা। গুগলের সিও সুন্দর পিছাই, শাহরুখ খান, নাসা অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরও অনেকে, যেখানে প্রধানমন্ত্রী 15তম ব্রিক সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা গিয়েছেন, সেখান থেকে চন্দ্রযান 3 সরাসরি সম্প্রচার দেখেছেন তিনি। গুগলের সিও সুন্দর পিছাই বলেছেন চন্দ্রযান 3 মিশনে সাফল্যের জন্য ISROকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে লিখেছেন এটি একটি অবিশ্বাস্য মুহূর্ত চাঁদের চন্দ্রযান 3 সফল অবতরণের জন্য, ISROকে অনেক অভিনন্দন, ভারতই প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে ল্যান্ড করেছে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের কন্টেন্টটি দেখার জন্য।